আমাকে তাবিজ তোবা করে উনি মুসলিম বানাইছে। যখন আমি বুঝতে পারছি, যখন আমার জ্ঞানটা আসছে, তখন আমি দেখি যে আমার পুরা গোটা লাইফটাই আমার এলোমেলো হয়ে গেছে। আমার হাজবেন্ড আমার খুব পছন্দ করতো আর ওর হিন্দু মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল, এখন শেষ হয়ে গেছে। সেই জন্য তো আমি থাইমা থাকবো না, আমাদের ছেলে আছে, আমাকে বাঁচতে হবে, চলতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসহায় নারী, নারী উদ্যোক্তা এবং সমাজে যারা নিপীড়িত নির্যাতিত মানুষ আছে এবং যারা অবহেলিত, এই সমস্ত নারীদের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক, আজকে আমাদের ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে, তিনি আসলেই তিনি একজন হিন্দু ছিলেন, সেখান থেকে মুসলিম হয়েছেন। তো আমরা আসলেই তার জীবনে কি এবং কি ঘটেছিল এবং কেন তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছেন এবং এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে, সেই বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করব। তো দর্শক, চলুন তার কাছে যাই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভাই, ভালো। আচ্ছা আপু, শুরুতে একটু আপনার পরিচয়টা জানি, তারপরে আমরা মূল আলোচনায় যাব। আপনার নামটা একটু বলেন। জি, আমার নাম মিম। মিম, আচ্ছা। পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আছে বলতে আমার দুই ছেলে আর আমি। দুই ছেলে আর আপনি? আপনার হাজবেন্ড? না, ওর সাথে ডিভোর্স হয়েছে 7 বছর। ডিভোর্স হয়েছে 7 বছর। তো আপু, আমরা শুরুতে যেমনটা জানতে পেরেছি যে আপনি আসলে আপনি হিন্দু ধর্মে বড় হয়েছেন, জন্ম হিন্দু ধর্মে, এবং আপনি আপনার হিন্দু ধর্ম ত্যাগ করে আপনি মুসলিম ধর্মে মানে ধর্ম গ্রহণ করেছেন, আসলে এর পিছনে কি কারণ ছিল এবং কি কারণে আপনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন, আসলে যদি আমাদেরকে একটু বলতেন। কারণ বলতে কি, আমি ইচ্ছাকৃতভাবে হই নাই মুসলিম। হ্যাঁ, যে কোনো একটা কারণে, মানে মানুষ বলে না যে মানুষের পিছু টান থাকলে পরে মানুষে অনেক জিনিস মানুষ করে, মানুষের মানুষ ভালো লাগতেই পারে। এখন যদি আপনি আমাকে মুখের কথা বলে যদি কারোর আপন করে নিতে না পারেন, মানুষ অন্য সিস্টেম মনে মানুষ জাদুটনও করে, মানুষ অনেক দিন হয় পৃথিবীতে এই জিনিসটা বাস্তব বলে হয়, কিন্তু আমার নিজে হয়েছে তো তাই আমি বিশ্বাস করি না। আসলে আপনি বললেন যে আপনি ইচ্ছা করে হতে চাননি, আপনার কি কেউ জোর করে মুসলিম বানিয়েছে? জোর করে বলতে না, আমাকে তাবিজ তোবা করে উনি মুসলিম বানিয়েছে। যখন আমি বুঝতে পারছি, যখন আমার জ্ঞানটা আসছে, তখন আমি দেখি যে আমার পুরা গোটা লাইফটাই আমার এলোমেলো হয়ে গেছে। মানে ভাবতাম বৈশা বসে যে এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আবার মুসলিম হয়ে গেছে, এখন তো মা বাবার কাছে যাইতে ছিল, মানে যাইতে পারবো না, তাহলে আমার লাইফটা মানে কোথায় দাঁড়ালো? আর হাজবেন্ডও যেহেতু ভালো না। গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে? এখানে? জি। এখানে বড় হয়েছেন? হুম। পড়ালেখা করেছেন? হ্যাঁ, ক্লাস 6 পর্যন্ত পড়েছি। আচ্ছা, তো আপনি তো দুই সন্তানের মা বর্তমানে? জি। আচ্ছা, তো মানে আসলে সেই গল্পটা কি ছিল, সেখানে কি লুকিয়েছিল বা কেন আপনি মুসলিম হলেন, যে আপনাকে তাবিজ তোমার করে মুসলিম বানানো হলো, এর পিছনের ঘটনাগুলো কি ছিল? ঘটনা কি, হয়তো আমি শুনছি যা আমার শাশুড়ির মুখে যে আমার হাজবেন্ড আমার খুব পছন্দ করতো আর ওর হিন্দু মেয়ে বিয়ে করার ইচ্ছে ছিল, তো এমন বিয়েটাই করছে যে হিন্দু মেয়ে বিয়ে করে একটা তার গোটা লাইফটা মানে জীবনটা শুরু হওয়াতেই শেষ করে দিয়েছে, এখন শেষ হয়ে গেছে। সেই জন্য তো আমি থাইমা থাকবো না, আমাদের ছেলে আছে, আমাকে বাঁচতে হবে, চলতে হবে। আচ্ছা মিম আপু। জি ভাই। মুসলিম ছেলে, তার ইচ্ছা ছিল হিন্দু মেয়ে বিয়ে করবে? জি হ্যাঁ। আপনি বলতে চাচ্ছেন এটা? হ্যাঁ। আচ্ছা, তার পিছনে রহস্যটা কি, একজন মুসলিম ছেলে হয়ে হিন্দু মেয়ে বিয়ে করবে, মানে এটা ধর্মের জন্য নাকি অন্য কোনো লালসা ছিল? এখন তো কি বলবো, মানুষের মনের কথা কিভাবে বলা যায়, এখন তার কি সাধ্য ছিল, কি মনে তার ছিল, এখন তো আমি তো বলতে পারি না। হয়তো বা চিন্তা করছে যে হিন্দু মেয়ে মুসলিম হইলে পরে মা বাবার কাছে যেতে পারবে না, কষ্ট হোক যাই হোক আমার কাছেই থাকতে হবে, কিন্তু আমি তো সেরকম মেয়ে না। আমি জীবনে বাঁচতে, জীবনে যত লড়াই করার আছে আমি সেটা করতে পারবো, কেন আমার এতটুকু আমার মনে ভরসা আছে, আমার নিজের প্রতি আমার নিজের অনেকটা ভরসা আছে। আচ্ছা আচ্ছা, তারপর কী ঘটলো? আপনি তার ঘরে এসে তো আপনি মুসলিম হয়েছেন? জি হ্যাঁ। তারপরে মুসলিম হওয়ার পরে আপনার জীবনে কী ঘটলো? মুসলিম হওয়ার পরে 2 বছর ছিলাম, মানে আলাদা আলাদা জায়গা রাখছে, যেমন ফুপু শাশুড়ি বাসা, খালি শাশুড়ি বাসা, তারপর ননেশের বাসা, এইভাবে রাখছে। পরে আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেছে, এখন তো আমার হাজবেন্ড কাজ করে না, এখন আমাদের মানে থাকার মতো কোনো সিস্টেম নেই, ঘুমাতাম রান্নাঘরে ঘুমাতাম। পরে করতে করতে আমার একটা ছেলে হইলো, তারপর মনে করেন একটা রুম আমাদের দেওয়া হয়েছে। 6 বছর ছিলাম শ্বশুরবাড়িতে,
এখন আমার হাজবেন্ড কাজ করে না স্বাভাবিক এটা নিজের স্বামী কাজ না করলে অন্য স্বামীর উপরে কিন্তু ডিফেন্ড করা যায় না পরে আমাদের আলাদা করে দিয়েছি আলাদা ছিলাম চার পাঁচ মাস ওখানে ভাড়াটারা বাজাইছিল পরে এগুলো আমি সব পরিশোধ কইরা পরে ওরে বলছি যে আমি তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারবো না আর ওই তো ভাদাই মা ওই একটা মানে সুযোগ পাইছে যে না আমিও তো চালাইতে পারবো না ও যখন নিজের ইচ্ছা ডিসাইড নিতে চায় তাহলে আমিও সইরা পড়ি এইভাবে মানে সইরা গেছে আচ্ছা আরেকটি বিষয় ক্লিয়ার করবেন বোন জি আপনি যখন হিন্দু ছেলে ইয়া মুসলিম ছেলেকে বিয়ে করে আপনার ধর্ম চেঞ্জ করে আপনি মুসলিম হয়েছেন জি হ্যাঁ আপনার পরিবারের লোকজন আপনাকে তখন কিভাবে দেখছে মানে আপনাকে মানে আমাকে কিভাবে দেখছে আমাকে আনার জন্য অনেক লোক গেছে আমাদের গ্রামের যে মাতবর মেম্বর সবাই গেছে জানতো সবাই যে আমি একটা এমন মেয়ে যে আমি কখনো কারোর সাথে একটু আওয়াজ করে কথা বলতাম না আর ছেলেদের সাথে তো কথা প্রশ্নই আসে না মানে ওই তো বললাম মানে আমি যে সময়টা আমার বিয়েটা হয়েছে আমি এই সময় অনেক জিনিসই বুঝতাম না অবুঝ ছিলাম অবুঝ বলতে কি একদম বাচ্চা তা না হ্যাঁ বুঝতাম কিন্তু এগুলা পেতে মানে একটা ই ছিল না আমার অনেক সময় আমরা তো জানি যদি ধর্ম চেঞ্জ করার পরে তাদেরকে ফ্যামিলি থেকে বিতাড়িত করে দেওয়া হয় এবং অনেক সময় রাগের মাথায় তেজ করে দেওয়া হয় আমাকে সেটা করছে আমার ভাই বোনেরা আমরা কোনো অ্যাকসেপ্ট করে না কিন্তু মা তো মাই হয় মার জায়গা তো আর কেউ ভাগ নিতে পারে না মা আসে আমার কাছে দেখশুন করে আচ্ছা আচ্ছা এমনি সমাজ আপনাকে কী চোখে দেখেছে আমাকে সমাজ কী চোখে দেখবে আমাকে বিয়ের আগের থেকে তো আমাকে সবাই চিনে আর এটা যেহেতু একটা আমার মহল্লা আমি যে মুসলিম হয়েছি আমার প্রতি কারোর কোনো ঘৃণা নেই কেন ঘৃণা নাই আমি এমনই একটা মানুষ যে আমাকে সবাই ভালোবাসে হিন্দু মুসলিম সবাই ভালোবাসে এবং শুদ্ধ করে আচ্ছা তো আপনি মুসলিম ধর্মে এসে মুসলিমদের কোনো সাপোর্ট পেয়েছেন কি না সাপোর্ট বলতে কি এমনি সবাই বলে যে আমি মেয়ে হিসাবে খুব ভালো আমার মানে চলচলন খুব ভালো এখন সেটা ভালো মানুষের তো ভালো মন্দ নিয়েই তো মানুষেরই এখন কি বলবো এখন ভালো হচ্ছে এখন আমি কিভাবে আগামী দিনে চলবো সেটা হচ্ছে বড় ভালো আচ্ছা আচ্ছা তো আপু আপনি তো যেহেতু ধর্ম ত্যাগ করে মুসলিম হলেন জি হ্যাঁ সেখানে বিয়ে করলেন দুটি সন্তান আছে তো তারপরে কেন আপনি আসলে আপনি ডিভোর্সের ডিসিশনটা নিলেন এর জন্যই নিছি একটা মানুষ যদি তার পরিবারকে চালাইতে না পারে বাচ্চাদের খোঁজ খবর না রাখে তখন যদি সে যদি আয়সা যদি বলে টাকা দাও পয়সা দাও সে আমাকে বিয়ে করছে আমার গোটা লাইফ জীবনটা সে দেখবে আর তাকে যদি আমার দেখা লাগে তাহলে এটা কি জীবন আমি মুসলিম হ্যাঁ কি পেলাম আপনি কি কোনো চাকরি বাকরি করতেন না আমি চাকরি করি আমি ঘরে বসে কাজ করি কি কাজ সুপারি কাটি আচ্ছা তো আপনার স্বামী কেন আপনার কাছে টাকা চাইতো বা সে তো নেশা করে নেশার টাকা চাই আচ্ছা তো আপনি যে আপনি আপনি বললেন যে আপনার দুটি সন্তান আছে তো আপনি এখন সন্তান নিয়ে কোথায় থাকছেন আমি এখন ভাড়া বাড়িতে থাকি আমার মার বাড়ির এলাকায় কিন্তু ভাড়া থাকে আলাদা সাইটে আচ্ছা আপনার মার বাড়িতে থাকেন এবং না না মার বাড়িতে থাকি না মার বাড়ি তো এই পাশে আমি থাকি একটু দক্ষিণ পাশে তো আপনার ফ্যামিলি থেকে কি এখন তারা কোনো সাপোর্ট দেয় আপনাকে সাপোর্ট বলতে কি ওই যে বললাম আমার মা আমাকে একটু আসে আমার এখানে আমি যখন মানে সাপোর্ট বলতে মনে করেন আপনি যেহেতু এখন ডিভোর্সি দুটি সন্তান আছে তারা কি আর্থিক কোনো সাপোর্ট বা আপনাকে মানসিক কোনো সাপোর্ট তারা দেয় কি না 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 সেরকম কিছু দেয় না কিন্তু নাসা যাওয়া করে আমার আম্মা এখন তো আমি মুসলিম হয়ে গেছে আমার জীবনের ডিসাইড তো এখন আমাকেই নিতে হবে আচ্ছা তো আপনি কি মানে মুসলিম যেহেতু হয়েছেন আপনার স্বামী মুসলিম ছিল দুটি সন্তানও আপনার মুসলিম ঘরে জন্ম হয়েছে তো আপনি কি মুসলিম ধর্ম পালন করেন অবশ্যই নামাজ রোজা করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো তো আসলে এখন আপনার পরিকল্পনা কি আপনি দুটি সন্তান নিয়ে কি করতে চান বা আপনি ভবিষ্যতে কিভাবে বাকি জীবনটা পার করতে চান ভবিষ্যতে বলতে ভবিষ্যৎ তো এখন আমার অন্ধকার হয়ে গেছে এখন অন্ধকার জীবনও কিছু কিছু সময় আলো খুঁজে পাওয়া যায় হ্যাঁ মানে বলতে চাইছেন যে আমাকে পারবে সাহায্য করবে আর বিয়ের সাবজেক্টটা হচ্ছে এখন আমার দুইটা ছেলে আছে বিয়ে তো সবাই করতে চাবে কিন্তু বহন কেউ করতে চাবে না বিয়েটা কিন্তু একটা বড় জিনিস না আবার অনেক বড় জিনিস কিন্তু ওই রকম লোক পাওয়া বহুত কঠিন মানুষ সবাই কিন্তু মানুষের মতো মানুষ সবাই না মানে বহন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আপনাকে বিয়ে করতে চাইবে হয়তো আপনার রূপ যৌবন দেখে আপনার সন্তান দেখে বহন করবে না এটাই সেটাই তো আচ্ছা তো ধরে নিলাম যে আমরা যদি কেউ আপনার সন্তানের দায়িত্ব নিল বা আপনার সন্তান ছাড়াও যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে কি আপনি সেই না আমি আমার ছেলেদের একলা করে আমি কখনো বিয়ে বসবো না কারণ সেটা আমার জীবন না বাঁচতে হলে সবাই এক একতর বাঁচবো আর যদি বা না বাঁচা হয় আমি এখন যেভাবে চলি সেইভাবে চলবো হয়তো আমার কষ্ট হবে কিন্তু তবুও আমি মনে করি আমি খুব ভালো আছি কষ্টের মাঝে কিন্তু অনেক সময় সুখ জিনিসটা দেখা যায়
না, যেহেতু আপনার লাইফটা একটা ট্র্যাজেডির ভিতরে গিয়েছে, যেহেতু আপনি বলেছেন যে আপনি আপনাকে তাবিজ তোমার করে বিয়ে করেছে, তারপরে আবার সংসার সংসারী জীবনেও আপনি সংসার লাইফে স্বামীর সুখীও তেমন একটা সুখী ছিলেন না, যেহেতু সে নেশাগ্রস্ত ছিল। তো আসলে আপনি এই পুরো লাইফে আপনি কি পেলেন, বা আপনি আসলে কোনো আপনার কোনো চাহিদা আকাঙ্ক্ষা আছে কি না? যে পাওয়ার মতো এটাই পাইছি যে একটা আখিরাতের রাস্তা পাইছি, একটা সঠিক পথ পাইছি, কিন্তু সঠিক পথ খুঁজতে গিয়া আমার যে যা ছিল জীবনে সবটি হারিয়ে গেছে। কিন্তু তারপর আমি মনে নিজের আমি দুর্বল করি না, এই কারণে কেন মনে আমার বিশ্বাস আছে আল্লাহর জন্য। একদিন না একদিন মানুষ বলে 10 বার চাইলে 1 বার আল্লাহ দেয়। আপনি কি নিজেকে ভাগ্যবান মনে করেন কিনা, যে আসলে আপনার এই বিয়েটা আপনার হয়তো আখেরাত জীবনে আপনাকে সঠিক পথ দেখাতে পারে? হ্যাঁ, এতটুকু তো বিশ্বাস অবশ্যই রাখি। আপনি তো মানে বিয়ের আগ পর্যন্ত আপনি হিন্দু ছিলেন, তো এখন যেহেতু আপনি মুসলিম, দুটা ধর্মের ভিতরে আপনি নিজেকে মানে কোন জায়গায় নিয়ে আসতে চান আপনি? আসলে আপনার কি বিয়ের আগের লাইফটাই আপনার ধর্ম এবং লাইফ ভালো ছিল, না এখন বিয়ের পরে আপনার যে ধর্ম আছে এখানে আপনি ভালো আছেন, বা আপনি এখানে আপনার আখেরাত এবং অনন্ত জীবনের মানে ভালো কিছু দেখছেন? এখন বলতে গেলে আমি তো দুইটা ধর্মই করছি, দুইটার ধর্মের ডিফারেন্স আমি বুঝি। এখন মনে করেন যেহেতু এখন আমি যেখানে আছি, আমি মনে করি যে আমার জন্য যেটা আখিরাতে আমি যেটা পাবো সেটাই আমার জন্য সঠিক এবং আমার বাচ্চাদের জন্য সঠিক। বলাই তাছে যে মানুষ যেই রাস্তা সঠিক থাকে তার সেই রাস্তায় চলা উচিত। আচ্ছা, তো হ্যাঁ, আচ্ছা আপু, আমরা আপনার অনেক কিছুই জানতে পেরেছি। আপু আমার আরেকটি প্রশ্ন ছিল, আপনি ইতিমধ্যে বলেছেন আপনি নামাজ কালাম পড়তে জানেন বা পড়েন, তো আপু আপনি নামাজ কালাম পড়ার যে রীতি নীতি আছে সেগুলো আপনি শিখতে পেরেছেন? হ্যাঁ। কোথা থেকে? আমার শাশুড়ি শিখাইছে, আবার কিছুটা আমার আগ্রহ ছিল আমিও শিখছি। আচ্ছা, তো আপনি কোনো ছুরা জানেন মানে কোরআনের কোন? আমি কোরআন পড়ি নাই কিন্তু আমি কায়দা পড়ছি। কায়দা পড়ছেন? যে নামাজ পড়তে হলে তো সূরা দিয়ে পড়তে হয়, সূরা ছাড়া তো ওই আলহামদুলিল্লাহ পড়ি আর কুল হুয়াল্লাহ পড়ি। আচ্ছা, তো আপনি আমাদেরকে যে আপনি একটা সূরা শোনাতে পারবেন আজকে এই মুহূর্তে? হ্যাঁ পারবো না কেন। তাহলে একটু আমাদেরকে প্লিজ আমাদের দর্শকদের জন্য বা আমাদের জন্য হলো একটু শোনান তাহলে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ওয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফরান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর একটু শুদ্ধ করে নেবেন, একটু ভুল আছে সম্ভবত, একটু শুদ্ধ করে নেবেন। আচ্ছা ঠিক আছে বোন, ভালো থাকবেন। জি ভাই, আপনিও ভালো থাকেন, সবাই ভালো থাকেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো আপু, আমরা আরেকটু বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে আসলে আপনি আমাদের কাছে যেহেতু আপনি এই প্রতিবেদনে আসলেন এবং পাশাপাশি আপনি চাচ্ছেন একটি পরবর্তী একটি ভবিষ্যৎ আপনি চাচ্ছেন, যাতে করে আপনি নতুন করে একজন লাইফ পার্টনার এবং ভালো একটু থাকার প্রত্যাশা, তো আসলে আপনি কি সেই কাঙ্ক্ষিত যে মানুষটি পেতে গেলে মানে আসলে আপনার কি করণীয় এই মুহূর্তে? এখন কি করব বলেন। মানে আপনি যেই নতুন করে যে স্বপ্নটি দেখছেন, আপনি একজন জীবন সঙ্গী চান, তো সেই মানুষটি কেমন হতে হবে আপা, আপনার সেই মানুষটির প্রতি প্রত্যাশা কেমন? মানুষের সুন্দর আর অসুন্দরের কোনো সাবজেক্ট না, যার মনটা সুন্দর তার পৃথিবীটা সুন্দর। আমি মনে করি যেটা কে সুন্দর কে ধলা কে কালা সেটা বড় কথা না, যার মনটা সুন্দর তার গোটা জীবনটাই সুন্দর। কিন্তু সেরকম মনের মানুষ পাওয়া বহুত কষ্ট। বিয়ে সবাই করতে চাবে কিন্তু বহন সবাই করতে চাবে না, এই যে আমি বললাম একটু আগে। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই বোনটির কথাগুলো শুনেছেন, আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করেছি। তিনি আসলে তার বিয়ের আগে তিনি হিন্দু ছিলেন এবং বিয়ের পরে মুসলিম হয়েছেন, সেটি হয়তো তিনি প্রথমে বলেছিলেন যে জোর করে এবং পরবর্তীতে বলেছিলেন তাবিজ করে। আসলে সেটি হয়তো কী কারণে হয়েছে সেটি তার স্বামী ভালো বলতে পারবে। তো তিনি এখন বর্তমানে মুসলিম, তার দুটি সন্তান আছে, নতুন করে স্বপ্ন দেখছেন বিয়ে করার এবং সন্তানদেরকে নিয়ে একটু ভালো থাকার প্রত্যাশা তিনি করছেন। তো দর্শক, আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি এবং হাজির হব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা চেষ্টা করব আপুর আরেকটি আপডেট ভিডিও দিতে এবং তার কন্ট্যাক্ট নাম্বার টাম্বার আমরা সেখানে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।